আমাদের একটা অনেক দিনের পুরনো মাটির বাড়ি ছিল নিচে দুটি রুম উপরে দুটি ও মাঝে একখানা সিঁড়ি উপরের রুম দুটি বেশি ব্যবহার হতো না বলে ওখানে বাক্স প্যাটরা পুরনো জিনিসপত্র ইত্যাদি রাখা থাকত একদিকের উপরের রুমে নাকি আমার ঠাকুমা থাকতেন তাই ঠাকুমার ব্যবহৃত কিছু কিছু জিনিসও সেখানে রাখা ছিল ঠাকুমাকে আমি দেখিনি আমার জন্মের আগেই ঠাকুমা মারা গিয়েছিলেন দাদু তো আরও অনেক আগে ঠাকুমার মৃত্যুটা নাকি স্বাভাবিক ছিল না ধান সিদ্ধ করার সময় অসাবধানে গায়ে আগুন লেগে ঠাকুমার মৃত্যু হয় যাই হোক আমাদের ওই পুরনো বাড়ির মাঝের সিঁড়িটিতে হঠাৎ করে একদিন একটা উই ঢিবি দেখা দিল যেটা আকার ছিল অনেকটা দুর্গা প্রতিমার মতো মাঝখানে মা দুর্গা দুই পাশে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী এমনকি অসুর ও সিংহের আকারটিও তাতে আস্তে আস্তে প্রকট হচ্ছিল মা তাই ওই ঢিবিটি কিছুতেই ভাঙতে চাইলেন না সেই কারণে উপরের ঘরে আমাদের ওঠা একদম বন্ধই হয়ে গেল কয়েক মাস আগেই ফুসফুসে ক্যান্সারের কারণে বাবার আকস্মিক মৃত্যু ঘটেছে এদিকে দিদিরও সামনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেদিন সন্ধ্যায় দিদির পড়াশোনার খোঁজখবর নিতে আমাদের গ্রামেরই এক টিচার বললেন আমরা চার ভাই বোন তখন হ্যারিকেনের আলোয় পড়তে বসেছি মা রান্নার কাজে ব্যস্ত বাসুবাবুকে আসতে দেখে আমি এতটাই ঘাবড়ে গেছি যে কোন দিকে লোকাবু খুঁজে না পেয়ে সোজা সিঁড়ি দিয়ে উপরে উপরে তখন গুটগুটে অন্ধকার আমাদের বাড়িতে ইলেকট্রিকের আলো ছিল না নিচে মা দিদিরা বাসুবাবুকে নিয়ে ব্যস্ত আমি অন্ধকারের মধ্যে চুপ করে বসে আছি আর অপেক্ষা করছি বাসুবাবু চলে যাবার এমন সময় আমার মাথার উপরে ঘরের চালের দিকে একটা গোল মতো আলো ফুটে উঠল অনেকটা টচের ফোকাসের মতো কিন্তু টচের আলো নয় এটা বেশ স্পষ্ট বুঝতে পারলাম আমি আশ্চর্য হয়ে দেখলাম সেই গোল মতো আলোটা গোটা ঘরের চালে ঘুরে বেড়াচ্ছিল আমি খুব ভয় পেয়ে উপরের দিকে আর না তাকিয়ে নিচের নিচের দিকে তাকিয়ে চুপ করে বসে রইলাম আর আমাকে অবাক করে দিয়ে সে আলোটা তখন আমার নিচের দিকে ঘরের মেঝেতে পোকট হলো আমি ভয় পেয়ে এক দৌড়ে নিচে নেমে এসে মাকে সব বললাম মা হ্যারিকেন হাতে আমাকে সঙ্গে নিয়ে উপরে উঠে বললেন কই কোথায় গেল তখন কিন্তু সেই আলোটা আর দেখতে পেলাম না আমি ভয়ে আর কোনো দিনও রাত্রিরে উপরে উঠিনি কালের নিয়মে সেই পুরনো বাড়িটি আজ আর নেই এখন বড় হয়ে যাওয়ার পর আমার প্রায়ই মনে হয় আর যদি আমাদের ওই পুরোনো বাড়িটি থাকত তাহলে হয়তো সাহস করে ওই আলোর চেষ্টা করতাম কি ছিল আমার সেদিনের দেখা আলোটা আমার বাবা ঠাকুমা নাকি কোনো পূর্বপুরুষের আত্মা যিনি আমাকে অন্ধকারে আলো দেখাচ্ছিলেন নাকি কিছু বলতে চাইছিলেন যাই হোক আমার সেদিনের দেখা ওই আলোটা কি হতে পারে বলে আপনাদের মনে হয় কমেন্টে জানাবেন আজ তাহলে এই